বক্তব্য রাখবেন সাদগাছিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজেদা হোসেন, সাদগা হযরত আল্লামা আবুল মাকসুদ মোহাম্মদ মুনতাসিম বিল্লাহ সম্পদ সম্পাদক, সুলতানের সালতানাত ওসিয়া গাউসুল আজম খাদিমুল ফকরা মাওলানা শাহ সুফি সৈয়দ দেলওয়ার হোসেন মেজবানদারি কুদ্দুসুল আজিজের চন্দ্রবর্ষ ওফাত দিবস মাহফিলের সদ্র মহতরম সম্মানিত পূজনীয় সভাপতি মহোদয়, আওলাদ মেজবানদারি, মঞ্চবিষ্ট খলফাই মেজবানদারি, আপনারা যারা সামিউইন, পর্দার আড়ালের মহতরমা মুস্তুরাদ মা বোনেরা, এ মাইকের আওয়াজ যত মুসলমান নরনারীর কর্ণগোচরিত হচ্ছে, সাদগাছিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি গুনাগারের পক্ষ থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি তো কোনো বক্তা নই, আমি কোনো আলেমও নই, নগণ্য একজন এই দরবারের গোলাম হিসেবে আমি একটা আর্জি পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা এখানে কেন এসেছি? আমরা যেসব বক্তব্যগুলো পরিবেশন করছি বা আপনাদের সামনে উপস্থাপনা করছি, এই বক্তব্যগুলো আমরা প্রতি বছরে শুনে আসছি। এই শোনা বক্তব্যগুলোকে আমরা কতটুকু আমল করেছি, সে আমলটুকু উপস্থাপনা করার জন্য আমাদের এখানের আগমন। আমরা কী আদব নিয়ে এসছি? আমার আগের বক্তা বলে গেছেন আদব, বে আদব সে হুদা মাহরুমাস্ত, যার কাছে আদব নেই তার কাছে কিছুই নেই, আল্লাহ নেই, এবাদতও নেই, কিছুই নেই। তাই এই কথাই আমরা উপস্থাপনা করতে এখানে এসেছি। সেটা হচ্ছে আমাদের কালামে মেজবানদারির মাধ্যমে আমরা বলতে পারি, সপ্তরে দিয়াছি সেবি আর যেন কি দিবার বাকি, বুঝি না নিজেতেই অবলা, মনে মনে ভাবি তাই যদি একবার দেখা পাইতাম রে ও বন্ধুয়া, দুহাতে জড়াইয়া ধরতাম গলা। আমরা এসেছি মূলত আমাদের এই যে এখানে একটা হাহাকার রয়েছে, আত্মার মধ্যে একটা শূন্যতা রয়েছে, এই শূন্যটাকে ভরপুর করার জন্য ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে, ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে, আমার নবীর জিকিরের মাধ্যমে, আমার নবীর দরুদের মাধ্যমে, গাউসুল আজম মাইজবান্ডারি দয়ের নয়নের দুটি পুতুলিকে আমাদের অন্তরে ধারণ করার নিমিত্তে আমরা যেন প্রকৃত গোলামে মুস্তফা বনতে পারি, ঠিক না বাঠে? আর কোনো উদ্দেশ্য? আমরা কোনো ওয়াজ শুনতে আসিনি, আমরা শুনেছি যে আল্লাহর বলিদের দিকে তাকিয়ে থাকা এবাদত, আল্লাহর বলির দিকে তাকিয়ে থাকা এবাদত। আমরা আজ এবাদতের উদ্দেশ্যে এসেছি, আর এই এবাদত যারা করতে এসেছেন, আমাদের সবচেয়ে বড় যেটা প্রদর্শন করতে হবে সেটা হচ্ছে ধৈর্য এবং আদব। ধৈর্য এবং আদবের মাধ্যমে আমরা যেন মালিককে খুশি করতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর সোপান। দুই নম্বর, আমাদের সকলে বলে যাচ্ছে, আমিও বলবো, অনেকে অনেক কিছু বলবে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব জানে, নিন্দা করলে ক্ষতি কী আমার? আপনার আর আমার মনে আমার গোসল আজম মাইজবান্ডারির প্রেম আছে কি নাই? একটু বড় করে বলবেন, আছে কি নাই? থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে? আসে না, থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। কারণ কি জানেন? আপনি যদি গোসে ভান্ডারে জিকির নাও করেন, আল্লাহ বলছেন ওয়ারাফা আয়না লাকা যিকরা, যেখানে আমার নবীর জিকির সেখানে আমার গোসে ভান্ডারে জিকির। এটা আপনাকে করতে হবে, বুখারী শরীফ আছে। আমি ওয়াজ করবো না, আমি কোনো কথা বাড়াতে চাই না, আমি বড় ভাইয়ের হুকুম আসলে পালন করছি। সেটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে এই দরবার এটা শুধুমাত্র বাংলাদেশের দরবার নয়, এটা শুধুমাত্র এশিয়ার দরবার নয়, এটা বিশ্বের দরবার, ঠিক না বাঠে? কথা বলেন ঠিক না বাঠে? এটা বিশ্বের দরবার কিনা জানি না, কিন্তু আমার রুহের দরবার, এটা ঠিক? একটা নাতে রসুল আছে না, আমরা পড়ি, সবাই বলে বিশ্ব নবী, অমুক নবী, সমুক নবী বলে না, কিন্তু আমরা বলি ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী। ঠিক মেরা নবী যেমন, মেরা দরবারও তেমন, ঠিক না বা ঠিক? তাইলে আসুন আমরা এই দরবার থেকে যে শিক্ষা নিয়েছি, নিচ্ছি, ভবিষ্যতে নিব,
সেটাকে বুকে ধারণ করব এবং এই দরবারের প্রতিটা অনুকণাকে আমরা ভালোবেসে যাব এবং এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহকে রসুলকে রাজি করার নামই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আর এই ঈদে মিলাদুন্নবী শুধুমাত্র বিশে রবিউল আউয়াল নয়, 365 দিন গসল আজম মেজবানের দরবারে চলছে। আমরা সেই 365 দিন যেন অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আমাদের যেন আতা ফরমান। এ আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।